ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। সকাল থেকেই মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে বড়দিন উপলক্ষে ভিড় জমিয়েছে মানুষজন, তবে গতবারের তুলনায় এবারে ভিড় অনেকটাই কম। হাজারদুয়ারি সহ আশেপাশের দেখার যে জায়গাগুলো রয়েছে সেখানেও একই অবস্থা। গতবারে যেখানে তিল ধারণের জায়গা ছিল না সেখানে এবার প্রায় অর্ধেক মানুষ এসেছে। স্বাভাবিকভাবেই হোটেল মালিক থেকে ব্যবসায়ী প্রত্যেকেই চিন্তায়। যে পরিমাণের লোক হয় আজকাল ওই পরিমাণের লোক একদমই নাই, মনে হচ্ছে হাফ লোক হয়েছে। আমাদের গাড়ি ঘোড়া রাখার জায়গা থাকে না, হোটেলে খাবার পায় না, ওই জিনিসটাই নেই এবছর। এর পিছনে কারণ কী? এর কারণ এখন তো বলা মুশকিল কী কী কারণে হচ্ছে। এমনিতে তো সবই ঠিকই আছে। আর বলো, এর মধ্যে কোনো প্রশাসনিক কোনো ব্যাপার আপনাদের মনে হচ্ছে? প্রশাসনিক ব্যাপারগুলো তো বেশ কয়েক বছর ধরে এইভাবেই চলে, সব জায়গায় নো এন্ট্রি ওইভাবেই চলে, কিন্তু গত বছরও আমরা লোক ভালো পেয়েছি। প্রশাসনিক ব্যবস্থা ঠিক না থাকলে এটা হ্যাভাজার্ডলি গ্যাদারিং হয়ে যাচ্ছে, রোড ব্লক হয়ে যাচ্ছে, একদিকে ঠিকই আছে। আপনার নাম? স্বপন দাস। তবে যারা আজকে ভ্রমণ করতে এসেছেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি তারা কিন্তু রীতিমতো আনন্দে চেটে পুটে ভাগ করে নিচ্ছেন। তাদের কাছে মুর্শিদাবাদ মানেই নবাবের শহর, মুর্শিদাবাদ মানেই নবাবী হাওয়া গায়ে মেখে ঘুরে বেড়ানো। হাজারদুয়ারিটা মেন ভালো লাগলো আমার। 25 ডিসেম্বর এখানে এসে খুবই ভালো লাগলো। হাজারদুয়ারিটা খুবই সুন্দর জায়গা, দেখবার মতন জায়গা। ভেতরে আমি মিউজিয়াম দেখে এসেছি এবং খুব সুন্দর পরিবেশ এটা, এবং বাইরে আউটসাইড পরিবেশও খুব ভালো। তাছাড়া সাইট সিন যেগুলো দেখেছি সেগুলোও ভালো, ঘাটগুলা খুব ভালো, ওখানে মিউজিয়াম আছে বা আদার্স যেসব জায়গাগুলো রয়েছে সব ভালো, বোটিং ফোটিং করা জায়গা। এমনি ওভারঅল মুর্শিদাবাদ ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা মুর্শিদাবাদ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। মুর্শিদাবাদের যে হোটেল ব্যবস্থায় আপনি আজ আছেন তা কেমন পেলেন? ভালো বা মুর্শিদাবাদ ভালো হোটেল ব্যবহার এবং অ্যাটিচিউড বিহেভিয়ার, যে হোটেলে আমি আছি সেখানেও ভালো এবং আদার্স সব জায়গা ভালো, খারাপ না ব্যবহার মানুষের, খারাপ না। আমি তো রয়েছি, তো 3-4 দিন হয়ে গেল আমি রয়েছি এখানে, ওভারঅল ভালো ব্যবহার ট্যাবার সবারই খুব ভালো। আপনার নাম? আমার নাম প্রদীপ পাল, আমি কলকাতা থেকে আসি। মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এবারে হয়তো সেইভাবে ভিড় দেখতে পেলেন না, তবে যে সমস্ত পর্যটকরা এলেন তারা কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ালেন। কল্যাণ ঘোষের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি।